हेलो बंधुरा आशा करी भालो आछेन सबाई। आज के आपनादेर साथे जे विषयटा आमि शेयर करब सेटा होच्छे जे एडेनियामे सेंट पार्सेंट चाराके किभाबे आपनि ग्रो करते पारबेन, बीज थेके चारा करार जे प्रसेसटा आमि एर आगेও করেছি অনেক ভাবে। তো এখন যেটাতে করেছি সেটাতে আমি বলা যায় যে 100 ভাগ সাফল্য পেয়েছি, অর্থাৎ আমি কেবলমাত্র গুণে 40টা বীজ লাগিয়েছিলাম, সেখানে 40টাই জার্মিনেট হয়েছে এবং মোটামুটি ভাবে গাছ ফুটে উঠেছে। আমি পরে ওটা আপনাদের দেখাবো। এখন সেটা আমি কিভাবে করলাম এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি যেটা দেখাবো যে সয়েল মিডিয়াটা আমি কিভাবে তৈরি করছি এটা আপনাদের দেখাবো, তারপরে লাগিয়ে আমি দেখাবো এবং তারপরে আপডেটগুলো যেগুলো আমি আগে লাগিয়েছি সেগুলো দেখাবো। তো সয়েল মিডিয়ার ক্ষেত্রে যেটা আমি করেছি, এইবার আমি অনলি কোকোপিটে গ্রো করেছি। এটা কোকোপিট দেখতেই পাচ্ছেন আপনারা, একটু ময়েস নিয়েছি আমি। কোকোপিটের সাথে যা যা আমি মেশাবো সেটা হচ্ছে যে 3 ভাগ কোকোপিট 1 ভাগ ভার্মি কম্পোস্ট। জাস্ট এখানে 3 গ্লাস কোকোডাস্ট আছে, তার সাথে 1 ভাগ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবো। এরপরে যেটা সেটা হচ্ছে যে আমি হাড়গুঁড়ো দিচ্ছি, সামান্য বেশি না, এই এই হাড়গুঁড়ো। তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে নিমখোল। যদি আপনাদের কাছে নিমখোল না থাকে কোনো অসুবিধা নেই, এটা অপশনাল দিয়ে দিলাম। এরপরে যা দেবো আমি, যে এর সাথে আমি একটু ফাঞ্জিসাইড মিশিয়ে নেব, সামান্য হাফ চামচ ফাঞ্জিসাইড মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এই যে ফাঞ্জিসাইড, এতটুকু ফাঞ্জিসাইড এই সয়েল মিক্সচারে আমি দিব। আবার আমি বলে নিচ্ছি কি কি দিলাম। কোকোপিট 3 ভাগ, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, আধা মুঠ হাড়ের গুঁড়ো এবং আধা মুঠ নিমখোল, তার সাথে হাফ চামচ ফাঞ্জিসাইড। ওকে, এটাকে এখন আমি মিক্স করছি। তো এই হয়ে গেল আমাদের সয়েল মিডিয়াম যেটাতে আমরা সিড গ্রো করব। ঠিক আছে, এখন আমি দেখাচ্ছি যে কিভাবে এটা পট এবং কিভাবে আমি লাগাবো সেটাও আমি আপনাদের সাথে দেখাচ্ছি। তো আমি এই পটটাতে জাস্ট লাগিয়ে দেখাবো, ছোট্ট একটা পট, 3 ইঞ্চি, 3 থেকে 3.5 ইঞ্চি হবে এর উচ্চতা। জাস্ট এখানে এখন কি করবো দেখেন, এখানে কিন্তু আমি অসংখ্য ফুটো করে দিয়েছি। ঠিক আছে, পাত্রটার নিচে অবশ্যই ওয়েল ড্রেন থাকতে হবে, ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো থাকে তার জন্য ইয়ে করতে হবে, পাত্রটাকে ঠিক মতো যেন নিচে ছিদ্র থাকে। এখন আমি কি করব যে এই যে ছোট ছোট দেখেন পাথর, আপনারা যদি পাথর না পান ইটের টুকরো দিতে পারেন, কয়লার টুকরো দিতে পারেন, জাস্ট নিচে আমি এটা দিই। কেন দিলাম এটা, যাতে করে আমার পটিং মিডিয়ার যে নিউট্রিয়েন্টগুলো সেগুলো যেন একদম প্রবাহিত হয়ে না যায়, আবার পানীয় যেন না জমে। ঠিক আছে, এইভাবে বিছিয়ে দিলাম। এরপরে কি করব যে আমার মানে নর্মালি আমি এডুতে যে মাটি মিশ্রিত করি সেই মাটি আমি হাফ পরিমাণ ফিল করব। কারণটা হচ্ছে যে এই যে এডু যে মাটিতে আমি আসলে গ্রো করি সেই মাটি আমি এখানে হাফ পরিমাণ দিয়ে দেব। দিয়ে দিলাম আমি এটাতে, দেখতেই পাচ্ছেন আপনারা যে হাফ অংশ আমি মাটি কেন দিলাম এটা, এটাকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি আপনাদের। যেহেতু কোকোপিট হচ্ছে একটা গ্রোয়িং মিডিয়াম মাত্র, কিন্তু সেখানে কোনো নিউট্রিয়েন্ট কিন্তু থাকে না, সেটা জাস্ট আপনার ময়েশ্চার লেভেলটা ভালো রাখার জন্যই ব্যবহার করা হয়। সুতরাং যাতে করে এই যে বীজগুলো বড় হয়ে নিউট্রিয়েন্ট পায় পরবর্তীতে, এর রুটগুলো যখন নিচে যাবে, সেই কারণে আমি এই সয়েল মিডিয়ামটা নিচে দিলাম। এখন যা করবো যে আমি যেই আমার কোকোপিটের বীজ তৈরি করেছি সেটা ফিল আপ করব, দিয়ে দিলাম আমি। দেখতেই পাচ্ছেন আপনারা যে এখন এই কোকোপিটের যেটা আমি তৈরি করলাম সিড গ্রোয়ের জন্য, সেটাকে
এখানে আমি দিয়ে দিলাম। জাস্ট উদ্দেশ্য আমার এটাই যে আমি সিডগুলোর জার্মিনেশন ঠিক মতো করে নেব এবং সিডগুলো যখন বড় হবে তখন যেন নিউট্রিয়েন্ট এই মাটি থেকে সে নিতে পারে। যদিও আমি কোকোপিটে ভার্মিকম্পোস্ট এবং হাড়ের গুঁড়ো দিয়েছি, তারপরও রুটটাকে শক্ত করার জন্য আসলে নিচের মাটিটার দরকার আছে, যেহেতু এই পটটাতে এই চারাগুলো অন্তত পক্ষে 4-5 মাস থাকবে। তো এই হলো অবস্থা। এখন আমি জাস্ট আপনাদের সিডগুলোকে বিন্যস্ত করে দেখাচ্ছি। এরপরে কি করবো, যে এটাকে আমি পানি দিয়ে পুরো ভিজিয়ে দেবো, এমনভাবে পানি দেবো যাতে করে নিচ দিয়ে পানি বের হয়, এইভাবে এটাকে আমি পুরোপুরি পানি দিয়ে ভিজিয়ে দেবো। আসলে স্প্রে করে দিতে দেরি হবে। যখন দেখবো যে আমি আসলে নিচ দিয়ে আমার পানি বের হয়ে গেছে তখন আর পানি দেবো না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নিচ দিয়ে পানি বের হয়নি, সুতরাং আর একটু পানি আমি দিলাম। সারফেসটাকে আমি সমান করে দিচ্ছি, যেহেতু এই সারফেসে আমি বীজকে বসাবো। এখন দেখেন আপনার নিচ দিয়ে পানি বের হচ্ছে, ঠিক আছে। বাস এটাকে এখন আমি বীজগুলো সাজাব। আমার হাতে দেখতে পাচ্ছেন যে আপনারা বীজ, যে বীজটাতে আমি যা করেছি সেটা হচ্ছে যে 24 ঘন্টা আমি ফাঙ্গিসাইড মিশ্রিত পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, ঠিক আছে। তাতে করে কি হবে, জার্মিনেশনটা খুব দ্রুত হবে। এখন এগুলোকে আমি আমার ইচ্ছা মতো সাজাবো, জাস্ট এভাবে বসিয়ে দেওয়া। 1 ইঞ্চি গ্যাপ রাখতে পারলে ভালো হয়, প্রত্যেকটা বীজের থেকে একটা বীজ থেকে আরেকটা বীজ 1 ইঞ্চি গ্যাপ। দেখতেই পাচ্ছেন আপনারা এখন যে আমি বীজগুলোকে মোটামুটিভাবে সাজিয়ে দিয়েছি আমার ইচ্ছা মতো, একটু 1 ইঞ্চি একটু বজায় রেখে এটাকে আমি সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে যে এখানে উপরে আমার একটা লেয়ার, এই লেয়ারটা অবশ্যই হতে হবে খুব মোটা না, পাতলা একটা লেয়ার, যেন বীজগুলো শুধু ঢেকে যায়। এটা খেয়াল রাখবেন, বীজ যদি আপনি বেশি মাটির আস্তর দিয়ে ঢেকে দেন তাহলে বীজ জার্মিনেশন হবে না। এমনভাবে উপরের লেয়ারটা দিতে হবে যাতে করে জাস্ট বীজগুলো ঢেকে যায় আর কিছু না। দেখতে পাচ্ছেন আপনারা এটা হয়ে গেছে। এখন যেখানে এটা যা করবো আমি পানি স্প্রে করে দেবো, অর্থাৎ যে মাটিটা আমি আবার দিলাম সেটাকে স্প্রে করে দেবো। স্প্রে করার পরে বা পানি দেওয়ার পরে যদি কোনো বীজ আবারও বের হয়ে যায় সেটাকে আমরা ঢেকে দেবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি এখানে স্প্রে করে দিলাম, এখানে একটা বীজ আপনারা দেখতে পাবেন যে বের হয়ে আছে, সেখানে আমি আর একটু দিয়ে দিলাম। এখন যা করব এটাকে আমি ঢেকে দেবো, যে কোনো কিছু দিয়ে ঢেকে দেবো, পলিথিন দিয়েও বেঁধে দিতে পারি অথবা অন্য যে কোনো পাত্রে রেখে সেটাতে আমি ঢেকে দিতে পারি। আমি সাধারণত যা করি আর একটা টবের মধ্যে রেখে অন্য একটা টপ দিয়ে হোক বা যে কোনো কিছু দিয়ে হোক, গামলা দিয়ে হোক ঢেকে দিই। এই ঢেকে থাকা অবস্থায় এটা 3 দিন থাকবে, 3 দিন পরেই আসলে তার জার্মিনেশন হয়ে যাবে, তখন সে ঢাকনাটা খুলে ফেলতে হবে এবং এটাকে ছায়ায় রাখতে হবে। মোটামুটি গাছটা যখন 2টো পাতা বের হয়ে যাবে সে সময় শুধুমাত্র সকালের রোদটা আমি এটাকে দেব। তো এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এর আগে যে চারাগুলো আমার করা আছে সেগুলোর কিছু সেগুলোর আপডেটটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেম ওয়েতে আমি জার্মিনেশন করেছিলাম, এখানে আমি 40টা বীজ দিয়েছিলাম, অলমোস্ট 40টাই জার্মিনেশন হয়েছে। আর এটা ওই সেম কোকোপিটে আমি করেছি, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে বালির লেয়ার আছে, এই গাছগুলো যেহেতু কোকোপিটে ছিল ল্যাগি হয়ে গিয়েছিল, সেই জন্য আমি এটাতে উপরে একটা আস্তর জাস্ট ছিটিয়ে দিয়েছি বালির, যাতে এগুলো শক্ত করে থাকতে পারে।
শুধুমাত্র কোকোপিটে আসলে রুটটা শক্ত করে ধরতে পারে না, এই জন্য উপরের অংশে আমি এটা জার্মিনেশন হয়ে যাওয়ার পর আজকে এটাকে আমি এভাবে দিয়ে দিয়েছি যাতে তাদের গোড়াগুলো শক্ত হয়। তো এই যে আপনাদের সাথে আমি আপডেট শেয়ার করলাম, আরও একটা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এখনো আমি আসলে এটাকে রোদেও দিইনি, আমি এখনো সবে মাত্র এটার আমার করেছি, আমি হচ্ছে দেখেন ডেট দেওয়া আছে 12/10 আমি এটাকে লাগিয়েছিলাম। তো জার্মিনেশন মোটামুটি হয়ে গেছে, এখনো কিছু হচ্ছে দুই একটা করে। তো এটাও যখন আরেকটু দু এই যে পাতাগুলো বের হয়ে যাবে তখন আমি উপরে একটা জাস্ট এডু মিক্সের যে সয়েল আছে, মানে এডু লাগানোর জন্য আমি যে সয়েল ইউজ করি সেটার একটা ছোট্ট হালকা লেয়ার এর উপর আমি দিয়ে দেবো যাতে গাছগুলো শক্ত হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন যে যে শুধু কোকোপিটে যদি আমরা আসলে বীজটাকে জার্মিনেশন করি তাহলে এটা অনেক ভালো রেজাল্ট আমরা পাবো, এবং আমি আপনাদেরকে সেটা একেবারে হাতে কলমে দেখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা আপনাদেরকে এডু বীজ জার্মিনেশন করতে সাহায্য করবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।